গতকালকে রাতে মোটামুটি হার্ট অ্যাটাক সিচুয়েশন তৈরি হয় নাই এমন মানুষের সংখ্যা খুবই কম ছিল। হঠাৎ করেই ফেসবুক লগ আউট, আমাদের মতন যারা পেজের ওনার আছি, কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের তো টেনশন ছিল মনে হয় আইডি হ্যাক হয়ে গেছে অথবা পেজ ডিজেবল হয়ে গেছে। একের পর এক আইডি, সবগুলাই লগ আউট। কারোর সাথে যে যোগাযোগ করব, মেসেঞ্জারে টেক্সট করা ছাড়া তো আমাদের যোগাযোগের মাধ্যমটা বেশিরভাগ সময় বন্ধ। তো আমরা যেটা করেছি যে না, ইনস্টাগ্রামে কাউকে নক করব, তাও দেখা গেছে একই কাহিনী, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং ইমো ব্যবহারকারীরা কিছুটা স্বস্তিতে ছিলেন। তো আমি আমার জায়গা থেকে যখন লাস্ট ভিডিওটা আপলোড করতে গেলাম, দেখলাম যে না, আপনার আইডি আমার ডিসকানেক্টেড, লকড আউট। দেন আমি হোয়াটসঅ্যাপে পরিচিত এক ছোটো ভাই পাভেলের ফোন দিলাম যে ঘটনা কী। পাভেল বললো, ভাই আমারই তো একই কাহিনী, এটা আসলে ফেসবুকের একটা প্রবলেম, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এই যখন অবস্থা, তখন সারা পৃথিবী জুড়ে আমরা দেখলাম যে সবাই এই সমস্যাটার মধ্যে পড়ছে। তবে এই সমস্যাটা কি এই গতকালকে শেষ, নাকি সামনে আরও হতে পারে, আরও হইতে পারে? গতকালকের সমস্যার পর ফেসবুক কর্তৃপক্ষ যে বার্তা দিয়েছে, সেখানে তারা যেটা বুঝাইতে চাইছে, সোজা বাংলা যদি আমরা বুঝি, যে মাঝে মাঝে ফেসবুক তাদের সফটওয়্যারগত কিছু পরিবর্তন করে। বিশেষ করে আমরা যারা পেজের ওনার আছি, আমরা নানান পরিবর্তনের সাথে কিন্তু পরিচিত। নর্মাল ফেসবুক আইডি যারা চালান, তারা কিন্তু এগুলোর সাথে এত বেশি পরিচিত না, কারণ সবসময় এই আপডেটগুলো পেজের উপর দিয়েই কিন্তু বেশিরভাগ সময় যায়। বাট এইবার গণহারে অর্ডিনারি যে ফেসবুক আইডিগুলো আছে আমরা যারা চালাই, তাদের উপরে কিন্তু পড়েছে। তো এই সমস্যাগুলো বেশিরভাগ সময়, গতকালকে তো ভাগ্য ভালো ভাই এক ঘন্টার মধ্যে শেষ হয়েছে, বেশিরভাগ সময়টা দুই দিন তিন দিনও পর্যন্ত যায়। ক্ষেত্রবিশেষে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, সেই ক্ষেত্রে এটাকে আমরা বাগ ফিক্সিং হিসেবে কিন্তু বেশিরভাগ সময় চিনি, যেটা 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় নেয়। এখন সামনের দিনগুলোতেও যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে, তো সেটা বোঝার জন্য সুযোগ কি? কোনো রকম সুযোগ নাই। ফেসবুক কর্তৃপক্ষ ইউটিউবের তুলনায় 10 গুণ আসলে ডেসপারেট মেন্টালিটির একটা অ্যাক্টিভিটিস চালায়। এদের ধরুন ওয়ান কাইন্ড অফ মন মর্জি, যা খুশি তাই করে, আপনি এটার সাথে কোনো রকম টেক্কা নেবেন বা এটাকে তোয়াক্কা না করে চলবেন, এই ধরনের কিন্তু কোনো লাইন নাই। ফেসবুক যারা ব্যবহার করেন, মাথায় সবসময় রাখতে হবে যে কোনো সময় যে কোনো কারণে আপনার এই যে আইডি, যতই ভেরিফাইড হোক, যতই সব কিছু ঠিকঠাক থাকুক, নাই হয়ে যেতে পারে, বহুত কষ্ট টষ্ট করে আবার হয়তো ফিরে আসতে পারে। সেকেন্ড হচ্ছে, যে কোনো সময় ফেসবুক এই সিচুয়েশনের মধ্যে আবারও আপনাকে ফেলতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমার কাছে গতকালকে মনে হয়েছে যে ওই মুহূর্তে কাউকে যে ফোন দিব, ভাই তার ফোন নাম্বারটা তো নাই, কারণ আমরা বিশ্বজুড়ে এখন ফেসবুকের মাধ্যমে কানেক্টেড, অথবা হোয়াটসঅ্যাপ ইমোর মধ্যে। গতকালকে যেই ঘটনাটা ঘটেছে, এরপর আমার ওটা রিয়েলাইজ হয়েছে, খুবই কাছের গুরুত্বপূর্ণ মানুষ যারা আছে, তাদের সেল ফোন নাম্বার আপনি আপনার ফোনে আপনার সেভ করে রাখুন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এরকম সিচুয়েশন হলে ঘাবড়ানোর কিছু নাই, যখন গণহারে ঘটে তখন হয় কি যে এগুলা আধা ঘন্টা এক ঘন্টা, ক্ষেত্রবিশেষে 24 ঘন্টা 48 ঘন্টা কিন্তু ঘটতে পারে। তবে এক্ষেত্রে আমাদের এত টেনশন নেই, কারণ ফেসবুকের প্রতি সেকেন্ডে মিনিটে বিলিয়ন্স অফ ডলার কিন্তু লস হয়ে যায়, আমাদের থেকে তাদেরই টেনশন বেশি। সুতরাং তারা তাদের গর্জেই ফেসবুককে যত দ্রুত সম্ভব ঠিক করে দিবে, সুতরাং নিশ্চিন্তে বসে থাকুন। থার্ড যে পরামর্শ, সেটা হচ্ছে, ভাবুন যে একটা সময় তো আমরা যারা মানে সময় পার করে আসছি, আমরা কিন্তু ফেসবুক সারাই বড় হয়েছি। তো ইন ফিউচারে যদি ফেসবুক নাই হয়, তাহলে তো আমার মনে হয় যে বিশ্বে মানে মানসিক রোগীর সংখ্যা একটা হিউজ বৃদ্ধি হয়ে যাবে। সো যে কোনো সময় ফেসবুক চলে যেতে পারে, পৃথিবী থেকে নাই হয়ে যেতে পারে, অনেক প্রযুক্তি যুগের সাথে আরেকটা প্রযুক্তি মাইর দিয়ে দিছে, সুতরাং ফেসবুকও যে কোনো সময় নাই হইতে পারে। সেই মেন্টালিটি মাথার মধ্যে এস্টাবলিশ করে ফেলেন গতকালকের ঘটনার পর, পরিবার পরিজনদেরকে নিয়ে সময় কাটান, বন্ধুবান্ধবের সাথে খোলা মাঠে যান, এনজয় করেন, চিল করেন। তবে ফাইনালি 10 কথার 1 কথা, এই ধরনের সমস্যা তথ্য প্রযুক্তির এই ক্ষেত্রে যে কোনো সময় ঘটতেই পারে, আবার সেটা অটোমেটিক তারাই ঠিক করে দিবে। খামাখা অযথা টেন্স না হইয়া জাস্ট হচ্ছে একটু মেক শিওর হন যে আপনি কি একা এই ঘটনার শিকার, নাকি আপনার বন্ধুবান্ধব। তো সেটা জানার জন্য কি করতে হবে, ফোনে, ফোন নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে ইমোতে নক করা জানালেন যে পাশের মানুষের খবরটা কি হচ্ছে। তো আমার কাছে গতকালকে যেই একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, আমি ভয় পাই নাই তা না, ভয় পাইছি, বাট যখন আমি এক মিনিট পরেই, ওই যে বললাম না যে ছোটো ভাই একজন আছে, তারে ফোন দিলাম, বললো যে ভাই এটা একটা বাগ ফিক্সিং, এটা মাঝে মাঝেই ঘটে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।